ও বৌদি, তোমাদের হলো? ওইদিকে দেখো, দাদা তাড়াহুড়ো করছে, বলছে এক্ষুনি ঠাকুরমশাই চলে আসবে। ইগো, ও তোমাদের দেখছি সবই হয়ে গেছে। তাহলে আমি দাদাকে বলি, ঠাকুরমশাই মানে পাশের বাড়ি পুজো করতে গেছে, তাহলে দাদাকে বলি ঠাকুরমশাইকে ডেকে আনুক। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখ সব হয়ে গেছে, গোটা ফলকাটা সাজালেই হয়ে যাবে। আর ওদিকে রিনু এই যে ফুলকাটা সাজাচ্ছে। ঠিক আছে, তুই দাদাকে বল গাছে ঠাকুরমশাইকে তাড়াতাড়ি যেন নিয়ে চলে আসে। আর বেশি দেরি করলে হবে না রে, বাচ্চাগুলো কখন থেকে না খেয়ে আছে, ওরা তো অঞ্জলি দেবে, আর তার মধ্যে পিহু আজকে আবার হাতে করে দেবে, ওইটুকুনি মেয়েও কখন থেকে না খেয়ে বসে আছে। যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি তাড়াতাড়ি যাচ্ছি। কি গো নিতু, রেনু তোমাদের হলো? ঠাকুরমশাই চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো রেডি, আসুন আসুন ঠাকুরমশাই। এই তো রেডি হয়ে গেছে, এই দেখো এই কটা সাজালি হয়ে যাবে। রেনু তোর হলো? হ্যাঁ দিদি, আমার হয়ে গেছে। কি গো, ঠাকুরমশাই তো চলে এসেছে, একটু মেয়েগুলোকে আর মাকে সবাইকে ডেকে আনো কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ডেকে আনছি, তুমি ঠাকুরমশাইকে বসার জায়গাটা ঠিক করে দাও। কিরে মিথিমাহি, এই অঞ্জলি হয়ে গেছে, তোরা এত দেরি করলে কেন? তোদেরকে কখন আসতে বলেছিলাম? না না, এখনো এই মাত্র ঠাকুরমশাই এলো, এখনো অঞ্জলি হয়নি। আয় আয়, বিট্টু রোজা ওরা এলো না? হ্যাঁ ওরা আসবে, আমরা আগে চলে এসেছি। কি সুন্দর লাগছে তোদের শাড়ি পরে। মিথি, তোকে কি মিষ্টি লাগছে রে শাড়ি পরে। মাহি, তোকেও খুব সুন্দর লাগছে, কি দারুণ লাগছে রে শাড়ি পরে। তোমরা শাড়ি পরে এলে না? তোমরা কেন শাড়ি পরে এলে না? মৌ দিদি, সানে দিদি, আজকে তো সরস্বতী পুজো, আজকে তো সবাই শাড়ি পরে, তাহলে তোমরা শাড়ি পরলে না কেন? গেল বছর কি সুন্দর আমরা সবাই মিলে শাড়ি পরে স্কুলে গিয়েছিলাম, আর এই বছরটা কেন পরলে না? সত্যি এটা কিন্তু খুব খারাপ করলে যায় বলো সানে দিদি। হ্যাঁ সেটাই তো, তোরা শাড়ি পরলে না কেন রে? এটা কিন্তু তোরা খুব খারাপ করলি। কবে থেকে আমরা সব প্ল্যান করে আসছি যে আমরা সরস্বতী পূজায় সবাই মিলে শাড়ি পরবো। সানা, তুই তো আমাকে বলেছিলিস, মো তুই আমাকে বলেছিলিস আমরা সরস্বতী পূজায় সবাই মিলে শাড়ি পরবো, এটা কি হলো? এটা কিন্তু ঠিক করলি না, তোরা শাড়ি পরলি না আর আমরা দুজন শাড়ি পরে আছি। মাহি মন খারাপ করিস না রে, আমরা শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু আর পরলাম না, ভালো লাগছে না, তার জন্য আর পরলাম না, দেখলাম থাক জামা পরেই যাই। আসলে আমারও অনেক দেরি হয়ে গেছিল, যার জন্য আমি দেখলাম থাক এখন আর শাড়ি পরবো না, বিকেলে আমরা সবাই মিলে শাড়ি পরে ঘুরতে যাব। কি তাহলে হবে তো মাহি? ওই দেখ রোজা আর বিট্টু আসছে। এই তোরা এত দেরি করলি কেন রে? আয় আয় আয়। এই তো আমরা চলে এসেছি। ও মাহি, মিঠি, তোদের তো চেনা যাচ্ছে না রে, আর তোদের দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে তোরা, আর দারুণ লাগছে তো তোদের দেখতে। আমি তো চিনতেই পারিনি প্রথমে। কি রে রোজা, তুই চিনতে পেরেছিলিস? না আমিও তো তাই ভাবছি, যে মেয়ে দুটোকে যে চেনা চেনা লাগছে। সত্যি মাহি আর মিঠি, তোরা তো পুরো তাক লাগিয়ে দিয়েছিস, কি সুন্দর দেখাচ্ছে তোদের শাড়ি পরে। মিঠিকে তো চেনাই যাচ্ছে না, মাহিকে দূর থেকে চিনতে পারছিলাম। এ মিঠি, তোকে তো পুরো একদম বড় বড় পাকা পাকা লেগে রে, পুরো কত বড় হয়ে গেছিস। ঠিকই বলেছে বিট্টু, মিটিকে সত্যি চেনে যাচ্ছে না, মিটিকে কত বড় লাগছে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে, খুব ভালো লাগছে তোদের দুজনকে দেখতে। ঠাকুরমশাই সব ঠিক আছে তো? আর কিছু লাগবে না তো? না না কিছু লাগবে না, সবই ঠিক আছে। কি মাই আন্টি, তোমরা সব বন্ধুদের নিয়ে সব দাঁড়িয়ে পড়ো, পুজো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে। নাও নাও, আবার পরে তোমরা গল্প করবে, এদিকে পুজো দেখো। এই চল চল, মা ডাকছে, চল আমরা পুজো দেখি গা। এই মিঠি চল, বান্টি চল, রোজা, সানা চল, মৌ চল, বিটু চল। Thank you.
যারা যারা অঞ্জলি দেবেন তারা তারা দাঁড়িয়ে পড়ুন, এখান থেকে ফুল নিয়ে নিন। হ্যাঁ এই তো নিচ্ছি। এই নে 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 আন্টি নে বান্টি নে মিঠি নে। হ্যাঁ আমি নিয়েছি। রোজা দি মৌদি আরে কি সানা দি তোমরা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ আমরা নিয়েছি আমরা নিয়েছি। তাহলে আমি মন্ত্র পড়ছি, সবাই ফুল নিয়েছো? হ্যাঁ 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 নিয়েছি, হ্যাঁ নিয়েছি। এবার তোমরা তোমাদের ফুলগুলো দেবী সরস্বতীর চরণে অর্পণ করে দাও। আবার একবার হাতে সবাই পুষ্প নিয়ে নাও। নাও এবার সরস্বতী চরণে সব অর্পণ করে দাও, আস্তে আস্তে দাও। আরেকবার তোমরা ফুল নাও হাতে। এবার তোমরা ফুলগুলি সরস্বতীর চরণে দিয়ে দাও। আর আমি যা যা মন্ত্রগুলো পড়ছি তোমরা সেগুলো বলো। আমাদের মামুনি তো দারুণ হাতের লেখা। সত্যি বলছো? কি সুন্দর লিখেছি গো মা, দেখো মা। হ্যাঁ তুমি খুব সুন্দর লিখেছো, যাও মায়ের কাছে যাও। এই নিন দিদি। হ্যাঁ হ্যাঁ দিন ঠাকুর মশাই। মেয়ে খুব ভালো, খুব সুন্দর লিখেছে, খুব ভালো পড়াশোনা হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।